প্রাণ ফুটো ডিম খাবো। একদিন শহীদা রান্না করছিল, রান্না করতে করতে তার গরম লেগে যায়। পাশেই ফ্রুটো ড্রিঙ্ক ছিল, সে ফ্রুটো ড্রিঙ্কটা খেয়ে নেয়। তারপর সে আরাম করে রান্না করে। এই শহীদা, তাড়াতাড়ি খাবারটা নিয়ে এসো, খাবারটা রান্না হয়নি নাকি? এই তো মা আসছি, তাড়াতাড়ি আসছি। তারপর শহীদা আসে, তারপর তাদের খাবার দেয়। তারপর তারা খাবারগুলো খেয়ে নেয়। একদিন শহীদার মেয়ে হচ্ছে স্কুল থেকে এসে তার গরম লেগে যায়, সে পানি খেতে লেগেছিল। তখনই হচ্ছে শহীদা এসে বলে, এই যে তুমি হচ্ছে ফ্রুটো ড্রিঙ্ক খাও, প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক খাও, পানি খেলে তোমার হালকা ঠান্ডা লেগে আবার গরম লেগে যাবে, তোমার প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক খাও। তারপর সে প্রাণ ফ্রুটো ড্রিঙ্ক খেয়ে নেয়। তারপর সে আরামে শুয়ে পড়ে। একদিন শহীদার স্বামী অফিস থেকে এসেছে, আসতে লেগেছিল, তখন তার খুব গরম লেগে যায়। তারপর গরমে মাথা ঘুরে সে পড়ে যায়। তারপর সবাই ভিড় করে দাঁড়িয়ে পড়ে। তারপর কিছুক্ষণ পর পুলিশটা চলে আসে। তারপর পুলিশ শহীদাকে কল দেয়। তারপর শহীদা তাড়াতাড়ি করে চলে আসে এবং তার স্বামীর গায়ে পানি দিয়ে দেয়। তারপর শহীদা তার স্বামীকে হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তারের কাছে নিয়ে যায়। তারপর ডাক্তারের তাকে পানি খেতে বলে। এভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করে।